ప్రెసిడెంట్ చెప్పింది వా స్కూడెంట్ ఎలా చెప్తారు చూపిస్తారు రిలీఫ్ ఫండ్ అది వచ్చిన అమెరికా అదేలా ఎదుర్కొంది బీకే చెప్తుంది ఏదో ఏ బిజెపి గవర్నమెంట్ এবং আজ যেটা বললাম সোনিয়া গান্ধী সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন জানিয়েছে 7,500 টাকা করে টাকা দিতে প্রত্যেকটা ফ্যামিলি উইদাউট এনি লস অফ টাইম যাতে এরা মারা না যায় এবং আমরা দুদিন সময় নিয়েছি আমাদের এআইসিসি থেকে আমরা খবর রাখছি ত্রিপুরা সরকার কি করছে যদি কিছু পরে বাকিটাকে না আনে আমরা অলরেডি চিঠি দিয়েছি তোমাদের তোমাদের না থাকবে আমাদেরকে জানাও আমরা বাকিটার জন্য টাকা এর মধ্যে যদি আমরা দেখি কোথাও অন্য লোক কিছু লোক এনে বন্ধ করে দিতে চান আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা চিঠি দিয়েছি আমার সরকারকে বার্তা দিতে চাই যে উই আর রেডি টু পে টু উই আর দি এক্সপেন্সেস সবগুলি এক্সপেন্স আমরা বহন করবো সরকার দিলে এবং মানুষকে আপনাদের মধ্য দিয়ে আমরা জানাচ্ছি যারাদেরকে সরকার খরচ দিচ্ছে না তারা যাতে কোনো রকম হতাশা না হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পুলিশের টেক দিয়ে টেক দিয়ে আমাদের মেজরার ছিলেন অল ইন্ডিয়ার ইনচার্জ জেনারেল সেক্রেটারি ছিলেন তারপরে এটার জন্য সেন্ট্রাল একটা মনিটরিং আপনার কন্ট্রোল রুম খোলা হয়েছে সেটার ইনচার্জ ছিলেন রাজীব সাটভজি রাজীব সাটভজি কে বলে দিয়েছে আমাদের যে মুহূর্তে আমরা গভর্নমেন্ট বলবে অত টাকার দরকার অতগুলি লোক আছে আমরা দেনেন্দ্রের ওইখানে বলবো আমাদের এআইসিসি বা পিসিসি দেনেন্দ্রের টাকাটা জমা হয়ে যাবে স্টেট গভর্নমেন্ট এই ব্যবস্থা আমরা করে গেছি এটার উদ্দেশ্য যে এদেরকে বাঁচাতে হবে অ্যাট এনি কস্ট সরকার মেনটেন করতে পারে উনি পরে বুঝেন স্বীকার করেন না অনেক আগে ভারতবর্ষের অর্থনীতি এমন যারা জিডিপি প্রায় 4% নিচে 4.5% ওনারা দাবি করেছে কিন্তু জিডিপি লকডাউনের আগে কতটা ট্রেন লাগবে কতটা বাস লাগবে প্রদেশ কংগ্রেসকে জানাও প্রদেশ কংগ্রেস যদি 24 আওয়ার্স সেটা লক্ষ লাগো 20 লাখ প্রদেশ কংগ্রেস গভর্নমেন্টকে দিয়েছে এবং ঠিকভাবে সমস্ত প্রদেশ কংগ্রেস একই স্ট্যান্ড শিবসেনা এবং কালেক্টরদেরকে চিঠি দিয়ে বলেছি আমরা বলেছি যে আমাদেরকে জানানোর সাথে সাথে অত টাকা লাগবে আমরা স্টেট ওয়েতে তোমাকে টাকা দিয়ে দেবো তুমি অপজনের জন্য ট্রেন বুক করবে আমরা সেটার কোনো উত্তর পাইনি আমরা এখন শুনেছি এর মধ্যে দুটো ট্রেন একটা ব্যাঙ্গালোর আর একটা চেন্নাই যাচ্ছে ওয়েলিং কিন্তু আমাদের হিসাব অনুযায়ী ব্যাঙ্গালোর অন্তত মিনিমাম 5টা ট্রেন লাগবে একইভাবে চেন্নাইও লাগবে তারপরে পুনের লাগবে আলাদা বোম্বেতে লাগবে আলাদা তারপরে দিল্লিতে লাগবে পাঞ্জাবে লাগবে বিহারে লাগবে কলকাতা লাগবে সবগুলির জন্য সরকারও বলতে দেবে সরকারের যদি কোনো অসুবিধা হয় আমরা আপনাদেরকে বলছি রাজনীতি নয় তাহলে সরকারকে হেল্প করা বলে প্রশাসন যন্ত্রই জন্য এদের মধ্য দিয়ে আমাদের সহযোগিতা বাড়ি কাজ করতে হবে বা আমাদের কংগ্রেস বিরোধী দলেরও কারণ নিজের দলের মধ্যে সবাই মতামত নেওয়া কারণ উনি এমন আচরণ করেন যে উনি একমাত্র লোক যে সর্ব সব কিছু বুঝেন উনি মুখ্যমন্ত্রীদেরকে মনে করেন ওনার সাবজেক্ট অভিযান উনি যেটা বলবেন সেটাই ঠিক কবিতে প্রমাণ হয়েছে ঠিক না মুখ্যমন্ত্রীদেরও পরামর্শ নেন যে লকডাউন পর্বে যে থার্ড লকডাউন এটার পরে কী কী করা ভারতবর্ষ কি দুর্নীতি কথা না আপনার কর্মসংস্কৃতি অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য সেটা কীভাবে স্টার্ট করা যাবে কারণ এই করোনা আরও 2 বছরও না দেবে 2 বছরের জন্য সমস্ত কল কারখানা স্কুল কলেজ সব বন্ধ রাখা যাবে এগুলিকে কিভাবে সচল করা যায় সতর্কতা কি বলেছি উনি শুধু লকডাউন ঘরে ঢুকো ঘরে থাকো অন্যকে মাঝে বললে তো পারবে না মানুষের খাদ্য দরকার চাকরি দরকার
আজকে ভারতবর্ষে মাজারি এবং ছোট শিল্প লকডাউনের কারণে শেষ হয়ে গেছে। আমি দেখেছিলাম কয়েকদিন আগে মারুতি কোম্পানি একটা স্টেটমেন্ট দিয়েছে, গত লকডাউন হয়েছে পর্যন্ত তাদের 1 পয়সা ইনকাম হয়, কোনো আয় হয়নি। তাহলে সব এত বড় একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের আজকে এই অবস্থা। তাহলে সেদিনটা আমরা ওনার কাছে আবেদন জানাই যে উনি কি কি করতে চান। আমরা সবভাবে প্রস্তুত আছি সরকারকে সহযোগিতা করার। আমরা ইতিমধ্যে ত্রিপুরা সরকার আমাদের যেটা মনে হয়েছে এটা ঠিক না, এটা করা উচিত। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। আমরা বলতে পারবো না আমরা কোনো বিরোধিতা বা কোনো রাজনীতি করার জন্য কোনো পরামর্শ দিয়েছি। আমরা মানুষের সাথে রাজ্যের সাথে যেটা ভালো মনে হচ্ছে সেই পরামর্শ কিন্তু আমরা দিয়ে আসছি। কোনোটা দিতে পারে না, আমরা টাকা দিতে পারি, কিন্তু সব প্রাধান্য সরকারের সহযোগিতা। ট্রেন ওরা দিতে হবে, বাস ওরা দিতে হবে, টিকিট ওরা দিতে হবে। সুতরাং আমরা আবারও আমরা আজকেও বাড়িয়েছি, আমরা সরকারের কাছে বলছি যে কোনো রকমের ডিস্ট্রিবিউশন যাতে না করে যতগুলি নাম আসছে আমাদের কাছে, যারা পাঠাচ্ছে তাদের অ্যাড্রেস পাঠাচ্ছে, দুটো মিষ্টির নাম পাঠাচ্ছে, কয় ধাঁধা বিভিন্ন জায়গাতে আসছে আমাদের কাছে, এখন পর্যন্ত 5-7 হাজার তাদের নাম আসছে। আমরা কোম্পানি করে 6-7 হাজার তো এখন পর্যন্ত আছে। আমরা অনেক এখন আমরা অনেক পর্যন্ত অনেক পাঠিয়ে দিয়েছি এবং আমরা মনে বেরিয়ে আমরা বেরিয়ে করতে অনেকে সরকারি যন্ত্রের প্রশাসন করে আস্থা হারিয়ে আমাদের কাছে যাচ্ছে, এখানে করাচ্ছে আমাদের কাছে আস্থা হারিয়ে ফেলেছে। অনেকগুলি বেরি বেরি করে দেখা গেছে যে হ্যাঁ বেশিরভাগ কিন্তু অনেকে হয়তো বিরোধী করছে নাম বৃষ্টি, বাকি যেগুলি হয়নি এগুলির জন্য আমরা অনুরোধ করেছি এগুলিরও বৃষ্টি করো, ওদেরকেও পারবো। সুতরাং আমরা একটা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি আমাদের কাছে যে নামগুলি আসছে আমরা সরকারের ব্যাটার করেছি। এবং এই ব্যাটারে আমরা 3-4 দিন আগে প্রদেশ কংগ্রেসের এই মিটিংয়ে মাহফুজ প্রতি অলরেডি প্রেস স্টেটমেন্ট দিয়েছি, এগুলি সরকারি পক্ষে আমাদের কাছে যেমন দিচ্ছে মানুষকে হ্যাল করার কথা, আমরা পাঁচ করতে পারি সবার নাম নথিভুক্ত করবে এই সরকারের পক্ষে। কিন্তু সরকারে আমিও যদি আমার কাছে যে নামগুলি আসছে এগুলি আমার দলীয়ভাবে কেন্দ্রীয় স্তর থেকে আইসিএস নিয়ে নির্দেশ দেওয়া, এইগুলি যাতে আমরা কালেক্টর বা সিক্সিনের কাছে পাঠাই, এই নামগুলি যাতে নথিভুক্ত করে নথিভুক্ত এগুলি ভেরিফাই করে যদি দেখা যায় যে তারা ওইখানে না এখানে পড়েছে আমাদের রেজিস্ট্রেশন না হয়ে থাকে এগুলি নথিভুক্ত করে ওদের জন্য পাস ইস্যু করতে। আমি তো পাস ইস্যু করে আমার জীবন নেই, আমরা এগুলি কালেক্ট করছি, ওরা টাকা না দিলে একই প্রসেসের মধ্যে যেতে হবে। আমরা যদি ট্রেন দিয়ে আনবো তাহলে সরকার কাছে প্রশ্ন করতে হবে কয়েকটা গভর্নমেন্ট এগুলির পাস হাজার পারমিশন দেয় না নিয়ে আসতে গেলে, সেই জন্য সরকারের কাছে যারা দায়ী করেছে অনেকে আমাদের কাছে করছে। আমরা লিস্ট পাঠাচ্ছি ভেরিফাই করে, ভেরিফাই করে যদি দেখা যাচ্ছে এগুলি যারা এখানে অলরেডি রেজিস্ট্রি হয়েছে তাদের যে পোর্টালে বাকি যাদের আমাদের লিস্টে তাদের এগুলি যারা রেজিস্টার করে ওদের জন্য তাদের পাস এবং রেড টিকিট, পাস না দিলে প্রথমত রেড টিকিট এবং পাস না হলে ওরা ট্রেন উঠতে পারে রাস্তায় আছে। এগুলি আমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টারের নোটিশে আমরা নিয়েছি, আমরা এআইসিকে জানিয়েছি, এআইসি প্রাইম মিনিস্টারের নোটিশে বারবার নিচ্ছে এবং সমস্ত চিফ মিনিস্টার আমাদের দ্বারা কংগ্রেস প্রেসিডেন্ট তারা তাদের আলাপ হয়েছে এবং তাদেরকে এখানের মধ্যে আমাদের আহমেদ প্যাটেল এবং বেনুগোপাল বারবার বলেছে সরকার করছে কোথাও কোথাও ব্যবস্থা নিচ্ছে এবং আমাদের এই যদি কোনো অনেক ব্যবসা থাকে যদি তাদের কামছে না তোমরা অতন্দ্র ঘরের মতন খবর রাখো, খবর রেখে তাদের লিস্ট করে সরকারকে বলবে তাদের জন্য পারমিশন দিতে আমরা নিয়ে আসবো, আমরা টাকা দেব। কালকে আমি দেখেছি 2-4টা আমাদের স্টেটের কয়েকজনকে বলেছে, যেমন আপনারা জানেন কর্ণাটকের আমাদের যে দায়িত্বে আছে এই শিবকুমার, সরকার দায়িত্ব না নেবে না বলেছে। শিবকুমার কর্ণাটকের চিফ মিনিস্টারের মধ্যে 5 কোটি টাকা দিয়ে দিয়েছেন শুধু দেবাদদেরকে, বিরোধী দলের উপহরণ উনি ঘোষণা করলেন
সরকার আনবে না যেহেতু বলেছেন, কংগ্রেস দল ভারতবর্ষের প্রান্ত বিভিন্ন প্রান্ত যত লক্ষ লোকে থাকে তাদেরকে কংগ্রেস দল ভাড়া দেবে সরকার যাতে রেলওয়ে এবং বাস প্রোভাইড করে। এই ঘোষণা দেওয়ার পরের দিনে দেখা যায় ভারত সরকার মোদী সরকার আবার 180 ডিগ্রি ঘুরে বলছেন না আমি আনবো কোনো পয়সা লাগবে। আর আগে বলেছিলেন এখন আগে বলেছিলেন এখন বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট রেলওয়ে 25% ফর্ম গ্রহণ করবে, স্টেট পুলিশ 15% গ্রহণ করবে। কিন্তু ওনাকে অধিকার স্তরে আপনারা দেখবেন ওনাকে যখন সতর্ক করা হয় এগুলো যদি কোনোটাই শুধু তার বিপর্যয়ের পরে বুঝেন সে ডিমনিটাইজেশন থেকে আরম্ভ করে জিএসটি আরম্ভ করে ভারতবর্ষের যখন উনি যখন ডিক্লেয়ার করেন কংগ্রেস দল বিশেষ করে মনমোহন সিং এবং অন্যান্য অর্থনীতিবিদরা বারবার বলেছিলেন ভারতবর্ষের বিপদ ডেকে আনতে শিল্প বাণিজ্য বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ শুনেননি এবং ঘটনা আপনারা সবাই জানেন ভারতবর্ষের কত লক্ষ লোক বেকার হয়ে আমাদের কালকে আমাদের দুটো মিটিং হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। একটা আমাদের নর্থ ইস্টের ইনচার্জ জেনারেল যেখানে ট্যাগোজনের সঙ্গে আমি এবং আমার সদস্যের অন্যান্য নেতৃত্বের সঙ্গে কালকে একটা মিটিং হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অন্যান্য স্টেটেরও একই। তারপরে বিকালবেলা হয়েছে সেটা ওয়ান টু ওয়ান প্রেসিডেন্টের সঙ্গে সর্বভারতীয় আমাদের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ন্যাশনাল যিনি ইনচার্জ বেণুগোপাল জি এবং আমাদের যে ট্রেজারার আহমেদ প্যাটেল জির সঙ্গে। তবে আমরা খুশি এবং আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা এআইসিসিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বারবার রিপিট করে বলেছেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যেভাবে দায়িত্ব পালন করেছে মানুষ হয়ে এবং সরকারের এখন কোনো রাজনীতি না মানুষকে বাঁচানোর জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজ পর্যন্ত যেভাবে কাজ করেছে বলেছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য থেকে বলেছে যে এটা প্রশংসনীয় এবং অত্যন্ত ভালো কাজ করেছে। সেই জন্য আপনাদের মধ্য দিয়ে আমরা এআইসিসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা কৃতজ্ঞ গ্রেটফুল যে আমাদের কাজের এআইসিসি সরাসরি উত্তর পূর্বাঞ্চলের যে মিটিং বিভিন্ন স্টেটের প্রদেশের লিডাররা ছিলেন তাদের সামনে আমাদেরকে অনুসরণ অনুসরণ করতে হয়েছে। সব ভালো হচ্ছে আমরা পারছি কিন্তু আমাদের কাছে খবর পাহাড়ের দুর্ভিক্ষের প্রতিনিধি শোনা যাচ্ছে সরকার যেটা বলছে সেটা বাস্তব চিত্র নয়, ডিসক্রিমিনেশন চলছে, খাদ্য পৌঁছে না, সরকার সতর্ক হওয়া উচিত। এবং সেই জন্য সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি পাহাড় এবং গ্রামের এই জন্য বিশেষ করে পাহাড় থেকে দুর্ভিক্ষের প্রবন্ধনই আমরা শুনতে পাচ্ছি যেভাবে আমরা এগুলি কী কারণে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের খাদ্য পাচ্ছে সবাই পাচ্ছে, রেশনের যারা কার্ড নেই গরিব হলে তারাও পাবে কিন্তু পাচ্ছেন অনেক রেশন সব আপনি গিয়ে দেখুন ডাল তো অনেক রেশন সবই নেই মুখে বলে দিচ্ছে সবে পাচ্ছে ডাল তেল লবণ সব করতে বহু রেশন সবে মানুষ ডাল পাচ্ছে। সেই জন্য আমরা একটা পদক্ষেপ দিতে চাই এটার সত্যতা যাচাই করার জন্য এবং একটা হয় অল পার্টি মিটিং দেখুন অথবা অল পার্টি টিম উনি পাহাড় কাটা সত্যিকারে যে অভিযোগটা আমাদের কাছে আসছে সেটা সর্বজনীন সবাইকে নিয়ে দেখার জন্য পাবে যে এটা যদি সত্যি হয়ে থাকে এদেরকে বাঁচাতে হবে, এরা গ্রামীণ বিকাশের প্রধান শক্তি প্রধান সৈনিক এবং তাদেরকে বাঁচাতে হবে। সেই জন্য আমরা আপনাদের অনুমতি আসবে সরকারের কাছে এই আবেদন জিরো পয়েন্ট হারভেস্টিং টাইম বিএসএফ এলাও হচ্ছে না সরকার পরে আবার এটা পর দুদিন পরে উনি বিবৃতি দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে উনিশ থেকে নির্দেশ এসেছে
কিছু করা কাজ করতে পারবে, যেতে পারে সেখানে তাই আমি। কিন্তু দেখুন এখানে আমি আসছি শুনে আমার কাছে পঞ্চাশটা কৃষক একটা ছোট্ট দাদা তৈরি করেছে। এটা হলো সীমান্ত এখানে ডিএসসি ব্যাটালিয়ান নাম্বার 100 গেট নাম্বার 85 87 87 এদের জমিতে উত্তর দিচ্ছে। এখানে জাস্ট রামনগরী বর্ডার গেট নাম্বার 85 86 87 ওদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত লকডাউন করে তাদেরকে একদিনের জন্য মাঠে যেতে পারমিট করেছে। সুতরাং ওনারা সরকার ডবল স্ট্যান্ডার্ড, ওনারা নোটিশে নিলে একটা বিবৃতি দেন, সরকারের দায়িত্ব সরজমিনে দেখা দেন। অভিযোগটা যেহেতু একটা বিরোধী দল থেকে আসছে, আবেদন আসছে, অভিযোগ আমরা আবেদন জানাচ্ছি শহরের মুখ্যমন্ত্রী রেসিডেন্সের কর্মকর্তাদের, এই লোকগুলি চিৎকার করছে তার নাম যে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, হার্ভেস্টিং প্ল্যানটা শেষ। আমরা মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা আমি পাঠাবো, আমি আসার সময় এই পঞ্চায়েতজন লোক চিঠি দিয়েছি, আমি চিঠিটা পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি যেটা বলছেন বা আপনাদের যে রিপোর্ট দিচ্ছে এটা ঠিক না। সেই জন্য আমরা আবার বলছি প্রদেশ কংগ্রেস সর্বতভাবে রেডি স্ট্যান্ডার্ড যারা দুর্দশায় শ্রমিক বাইরের স্টেটের এখানে দেবো, আমাদের স্টেটের বাইরে দেবো, সর্বরকমের সাহায্য করার জন্য অর্থ করে দিয়ে তাদের খাদ্য পৌঁছাতে দিয়ে যারা তাদের ফসল বাড়িতে ফিরে যেতে পারে। আমরা সেই জন্য সরকারকে সর্বরকমের সহযোগিতা, আপনারা জানেন এটা আমরা করোনা নির্মূল করেছি, মেডিসিন বার হয়নি, তাহলে লকডাউনটাকে উনি কি আরো এক্সটেন্ড করবেন? এক্সটেন্ড করলে না করলে উনি শ্রমিকদেরকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের ইকোনমিকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন, কি পরিকল্পনা নিচ্ছেন? আমাদের রাহুল গান্ধী বলেছেন এইগুলি ওনার পরিকল্পনা, যেটা উনি অতীতে দেখেছি ওনার সমস্ত পরিকল্পনা। সেই জন্য কারণ উনি উনি যে পলিসি নেন উনি একা নেন, উনি কারোর সঙ্গে আলোচনা করে দিলেন, কারণ আগেও দেখা গেছে কোনো ইকোনমিক পরামর্শ নিয়ে কোনো কোনো নীতি নির্ধারণ করেননি। সেই জন্য আমরা দিব ওনার এসব কাজের জন্য ভারতবর্ষ ভীষণভাবে অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, সেক্ষেত্রে ভারতবর্ষ অর্থনৈতিক বিপদ দিকে হতে পারে। সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর কাছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাতে চাই, দাবি আমাদের লকডাউন পর্বে হার্ড লকডাউন পর্ব উনি কি করতে চান, ওয়েল এহেড ওনার পরিকল্পনা ভারতবাসীকে জানানো, বিরোধী দলের সাথে শেয়ার করা, ইকোনমিস্টদের কাছে শেয়ার করা, ওনার পলিসি ঠিক হলে সেটা সবাই মেনে নেবে। আমরা যাহাবে শিবসেনের আপনার মধ্য দিয়ে বলছি আমরা দৈনন্দিন আমরা চেষ্টা করবো 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাকা দেওয়া, সেটা যতটা ট্রেন লাগুক যতটা বাস লাগুক, এবং সেটা করার একমাত্র কারণ আমরা যেটা বলছি আমরা আন্ডারটেক করেছি এই শ্রমিকগুলিকে আনার জন্য ওদের ট্রাভেলিং এক্সপেন্সেস এবং রাস্তায় ওদের খাওয়া খরচের দায়িত্ব প্রদেশ কংগ্রেসকে যার যার স্টেট। আমাদের কালকে মিটিং হয়েছে সেখানে কর্ণাটক থেকে পাঞ্জাবের চিঠি, অন্ধ্রপ্রদেশ কংগ্রেস রাজস্থান রাজস্থানেরও লোক আছে, পাঞ্জাব কর্ণাটকের লোক আছে, ওরা আমার মধ্যে তার মধ্য দিকে জানিয়েছে, ওরাও চিঠি লিখেছে আমাকে বলেছে স্টেট কর্মকর্তা বলার জন্য ওদের রাজ্যের যা যা শ্রমিক আছে এই শ্রমিকের কত টাকা লাগবে স্টেট গভর্নমেন্ট যাতে তাদেরকে জানিয়ে দেয়, প্রদেশ কংগ্রেস এগুলির জন্য টাকাটি পাবে। এবং এখানে এখন পর্যন্ত বাইরের মধ্যে 12,000-এর মতো দেশটি আছে যারা ত্রিপুরা স্টেটে আছে। আপনাদের মনে আছে 30 তারিখ যখন ত্রিপুরাতে সর্বদলীয় মিটিং হয়, আমার কাছে এখানে আছে, আমরা লিখিতভাবে প্রস্তাব করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এদেরকে বিনা পয়সায় সরকারি খরচে নিয়ে আসার জন্য। উনি বলেছিলেন না এটা আনা সম্ভব না,
এবং 30 তারিখ সন্ধ্যা সময় ভারত সরকার একটা নোটিফিকেশন করে বলল যারা আসতে চায় তাদের ট্রেনের ব্যবস্থা করা হবে, কিন্তু ভারত সরকার বা কোন রাজ্য সরকার তাদের এই আসার জন্য খরচ, রাস্তা, খাওয়া খরচ কোনোটাই বহন করতে পারবেন না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার। এটার নোটিফিকেশন দিল 30 তারিখ। তখন আমাদের প্রধান আমাদের দলের প্রধান শ্রীমতী সোনিয়া গান্ধী দেখলেন সরকার কথা শুনছে না, মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এরকম ঘোষণা করে যে শ্রমিক ছাড়া চলবে না, লকডাউন যতদিন চলবে কাজ না চললেও শ্রমিকদের বেতন দিতে হবে, ভারতবর্ষের মানুষ শ্রমিক সবাই বিশ্বাস করছে যেহেতু প্রধানমন্ত্রী বলেছে এবং আইন প্রয়োগ করা যায় তাদের মধ্যে, কিন্তু দেখা গেল সিপিআর কান্না আমাদের প্রধানমন্ত্রীর কানে যাচ্ছে না, কোনো ব্যবস্থা নেন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায়। কিছুদিন মানুষ এখান থেকে সেখান থেকে মানুষ সাহায্য করেছিল, সাহায্য করতে করতে যারা সাহায্য করে তারা ক্ষমতার বাইরে, যার ফলে এই লোকগুলি পূজা নিয়ে কেউ হাঁটতে আরম্ভ করেছে, কেউ সাইকেল দিয়ে যেতে আরম্ভ করেছে, তারা 500 কিলোমিটার দিতে পারে, তারা 2000 কিলোমিটার পারে। ওদের কোনো এই অসহায় কান্না দেখে কংগ্রেস দল বিশেষ করে সোনিয়া গান্ধী বুঝতে পেরেছিলেন এদের যদি বিপদ হবে তাহলে তো ভারতবর্ষের বিপদ। এই মিটিংয়ে আপনারা জানেন এখন রাজনীতি নয়, মানুষকে বাঁচানোটাই দলের প্রধান কর্তব্য, মানুষ বাঁচলে মানুষকে বাঁচাতে পারবে রাজনীতি করা যাবে, মানুষের যদি না বাঁচে সেই জন্য এখন কোনো রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য আমরা আমাদের সোনিয়া গান্ধী শ্রীমতী রাহুল গান্ধী বারবার বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে আবেদন করেছেন যে কংগ্রেস দল সরকারের সঙ্গে তাদের কাজ নিয়ে সহযোগিতা করতে রাজি, ওরাও যাতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সহযোগিতা করে, সেইভাবে আমরা আমাদের দায়িত্ব থেকে সরছি না। আমরা রাজনীতি আমরা তাদেরকে যদি সুস্থ না রাখতে পারি, তাদেরকে যদি নিরাপত্তা না দিতে পারি, তাহলে অদূর ভবিষ্যৎ আমরা ভারতবর্ষের জন্য একটা বিরাট অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবো। আমরা যারা রাজনীতি করি, যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, তারা যদি এটাকে সিরিয়াসলি না নেয় সেই দিন আর বাকি নেই যে ভারতবর্ষ অর্থনৈতিক বিপর্যয় করতে যাচ্ছে। হঠাৎ যে লকডাউন, সে লকডাউন হওয়ার ফলে নরেন্দ্র মোদী সাহেব বলেছিলেন এবার বেসরকারি যেসব শিল্প প্রতিষ্ঠান মাঝারি ক্ষুদ্র বড় কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না, শ্রমিককে তাদের আশ্রয়স্থল শুরু করা যাবে না, কোন ল্যান্ডলর্ডার যদি তাদেরকে বাধ্য করে বাড়িঘর ছাড়ার জন্য খারাপ জন্য তাহলে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। পরবর্তীকালে এখন বলছেন আমি সবাই জানি, আমাদের কালকে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমাদের আগে থেকে আমাদের উপর নির্দেশ ছিল যখন শুনিয়ে গেল যে আমরা প্রত্যেক স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা যখন হেল্পলাইন সৃষ্টি করি ভারত সরকারের এই ঘোষণার আগে, যেহেতু ওরা বলছে না, আমরা যাতে সবাইকে ইনভাইট করি আমাদের অফিসে নাম রেজিস্ট্রি করার জন্য, যারা যারা আসতে চায়, এর থেকে যারা বাইরে যেতে চায়, বাইরে থেকে যারা আসতে চায় সবাই নাম রেজিস্ট্রি করতে এবং সেটার খরচ আমরা বহন করি। সেইভাবে আমাদের এখানে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস রিকোয়েস্ট এসেছে, এর মধ্যে সরকার ঘোষণা করল যে যেহেতু ঘোষণা করলো আমরা বহন করবো, আর এটা জানেন আমরা টাকা দিয়ে আনলেও সরকারি সহযোগিতা করে আমরা তোমার জন্য যে এই যে এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনার দায়িত্ব
মানুষের এই সুখ দেখা বিপদগুলি দেখা কেমন ভাবে নেগলেক্টেড হয়েছে, হতাশ হয়ে হাজার হাজার মানুষ 500 কিলোমিটার দূরে প্রায় আসছে, 7 মাসে প্রেগনেন্ট লেডি আসছে এবং হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে বলছে যে ওখানে থাকলে মরবো রাস্তায় মরবো। দেখা গেল কালকে ক্লান্ত হয়ে রেলগাড়িতে ঘুমিয়ে পড়েছে সুরজ, রেলে আসছে এমন ক্লান্ত হওয়ার চারজনে ঘুম ভেঙেছে, চারজন বাকি থেকে জাগানোর চেষ্টা করেছে, এত ক্লান্তি এত ঘুম ওরা জাগাতে পারেনি, যার ফলে ট্রেন তাদের দিয়ে চলে গেছে। সব শ্রমিক আমাদের প্রধানমন্ত্রীর গানে এগুলি করছে। কংগ্রেস যখন এই দায়িত্ব নিল তখন উনি বুঝতে পারলেন, কল্পনা করতে পারেন সোনিয়া গান্ধী অত বড় পদক্ষেপ দেবেন, এটা দেওয়ার পর উনি বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের মানুষ তো আমাকে ব্যবহার করবে, আমি মুখে যেটা কথা বলছি কাজে কাজ সেটা নেই। আজকে ভারতবর্ষের এই অবস্থা, মানুষ আমাদের এখানে বিভিন্ন জায়গার থেকে একটার পর একটা শুধু কমপ্লেন আসছে যে ভাড়া দিয়ে মালিকেরা তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা প্রদেশ কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত। যেহেতু COVID-19 এবং লকডাউন দুটো জিনিস একসঙ্গে চলছে, সেই মতে আমাদের দলের রাজনীতির কর্মকাণ্ড বা মানুষের কাছে বার্তা দেওয়া সেটা একমাত্র মিডিয়াই সম্ভব, এটা ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক। এছাড়া এই মুহূর্তে আমাদের কাছে মানুষের কল্যাণে কংগ্রেস দলের বার্তা দেওয়ার অল্টারনেটিভ কিছু নেই, যার ফলে আমরা পরিস্থিতির দিকে নজর রেখেই আপনাদেরকে আজকে বিশেষভাবে আহ্বান করেছি। আজকে আমাদের সভাপতি প্রদেশ কংগ্রেসের কৃষ্ণ বিশ্বাস মহাশয় বিশেষ কিছু ইস্যু নিয়ে আপনাদেরকে বলবেন। প্রারম্ভিকভাবে আপনারা জানেন COVID-19 নিয়ে গতকালকে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক বিভিন্ন জেলেরও উত্তর পূর্বাঞ্চলের সমস্ত কংগ্রেস নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন, সেখানে আমাদের সভাপতি নেতৃত্ব করেছেন আমাদের ত্রিপুরা টিমের। আপনারা মিডিয়া বন্ধুদের অবগতির জন্য জানাচ্ছি উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস COVID-19 মানুষের জন্য যে যুদ্ধ বা যে সাহায্য বা যে কর্মকাণ্ড নিয়ে নেমেছে আমাদের AICC সেটাকে এন্ডোর্স করেছে এবং তার জন্য AICC পক্ষ থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে আমাদের সভাপতিকে স্বাগত দিয়েছে। খুব দ্বিতীয়বেলা 3টের সময় কালকে আমাদের কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক অর্গানাইজার এসি বেণুগোপাল এবং আমাদের যে ট্রেজারার আহমেদ প্যাটেলজি সারা ভারতবর্ষের কংগ্রেসের সভাপতিদের সঙ্গে আবার ভিডিও কনফারেন্সে মিটিং করেছেন। এটা তো এনশোর করতে হবে শ্রমিকদের সঙ্গে, দ্বিতীয় তারা এখন ক্রিকেট আসছে পশ্চিমবঙ্গ ইকোনমি অফ দি কান্ট্রি হাউ ইট ক্যান বি প্রোটেক্টেড। অলরেডি নরেন্দ্র মোদীর একগুয়ামি ওনার ল্যাক অফ নলেজ এগুলির জন্য ভারতবর্ষের অর্থনীতি অর্থনৈতিক ব্যাকওয়ার্ড জিনিস ভেঙে ফেলেছে, আনএমপ্লয়মেন্ট দিনের পর দিন বাড়ছে। এখন যে প্রশ্নটা করছে যেটা আমরা আগেই বলেছি যে আমরা করোনা মুক্ত হতে যাচ্ছি, এটাতে একমাত্র রক্ষা হলো নিজেকে বাঁচানো, অন্যকে বাঁচানো যেটা সোশ্যাল ডিস্টেন্সিং আর বাকি ডিগ্রি আছে বলছে সেটাকে খারাপ করতে হবে। সুতরাং একটা জিনিস ধরে নিতে হবে যে ইন্ডিয়ার ফিউচার